এবার আমাদের সময় হচ্ছে সেই ভালো খবর দেওয়ার, অর্থাৎ সত্যরূপ সিদ্ধান্ত, যিনি বারবার বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে আমাদের গর্বিত করেছেন, বিশ্বরেকর্ড গড়েছেন পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত, বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে জয় করেছেন 7টি উচ্চতম শৃঙ্গ এবং 7টি উচ্চতম আগ্নেয়গিরি। এবং এই শৃঙ্গ জয়ের পর আমাদের সঙ্গে কথা হয়েছে, তার কি বলেছেন সত্যরূপ সিদ্ধান্ত, আসুন আপনাদের শুনিয়ে দিই। আমি মাউন্টেনিয়ারিং ক্লাইম্বিং করেছি, এবং আজ যে কীর্তি গড়েছেন তিনি, আজ সকালবেলা ভোরবেলা 6:25 অ্যান্টার্কটিকার যে শৃঙ্গ তিনি জয় করেছেন, তারপরেই কিন্তু তার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছিল। আমরা এবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রক্তিম ঘোষের কাছে। রক্তিম এই মুহূর্তে তার বাড়িতে রয়েছে। রক্তিম, তোমার সঙ্গে সত্যরূপ সিদ্ধান্তর মা রয়েছেন, স্বাভাবিকভাবেই আজকে আমাদের সকলের একটা গর্বের দিন, এবং ওনার তো নিশ্চয়ই কি বলছেন উনি জানতে চাইব। একেবারে, মানে এটা বাঙালি হিসেবে শুধু নয়, ভারতীয় হিসেবে প্রথমবার একজন এরকম পর্বতারোহী সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্ব রেকর্ড। এটা বহুদিন ধরে এই লড়াইটা ছিল, এবং এই লড়াইয়ের যিনি একেবারে চোখের সামনে থেকে দেখেছেন তিনি মা গায়ত্রী সিদ্ধান্ত, যিনি সত্যরূপের প্রতিটা লড়াই প্রতিটা ইঞ্চিতে দেখেছেন, কী বলবেন আজকের পর? আমি কী যে বলবো সেটা তো বুঝতেই পারছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব স্বস্তি হচ্ছে, শান্তি, যে ওর সাকসেসফুল সামিট হয়েছে। কিন্তু আনন্দটা করার এখন সময় আসেনি, কারণ এখন যেখান দিয়ে নামছে ওঠাটা যতখানি মানে গুরুত্বপূর্ণ, নামাটাও কিন্তু তার থেকে বেশি। সেটা বসন্ত সিংহ রায় স্যার সবসময় বলেন সেই কথাটা। আর এখন ওখানে ওয়েদারও খুব একটা ভালো না, কাজে যতক্ষণ পর্যন্ত না বেস ক্যাম্পে নেমে আসছে ততক্ষণ একটা চিন্তার ব্যাপার থেকেই যাচ্ছে। আপনার সঙ্গে লাস্ট বোধহয় যাওয়ার আগে কথা হয়েছিল? যাওয়ার আগে মানে আমার সঙ্গে ওই বেস ক্যাম্প ছাড়ার সময়, বেস ক্যাম্প থেকে যখন রওনা দিচ্ছিল তখন ফোনে কথা বলেছিল। যেটাই হবে অ্যাকসেপ্ট করে নেবে এবং সেটাকে মানে ভেঙে পড়লে চলবে না। আর একটা কথা আমি সবসময় বলি, সেটা হচ্ছে ওই খ্যাতির বন্যায় যেন ভেসে না যায়, আর মনে যেন কখনো অহংভাবটা না আসে, নিজের বিবেকের কাছে সৎ থাকাটা কাম্য। এই কথাগুলো তো ছোটবেলা থেকে বলে আসছি, অভ্যেসবশত এখনো সেই কথাগুলোই বলি। গত 3 বছর ধরে মা তো সত্যরূপ সিদ্ধান্তকে খুব একটা সময় কাছে পায়নি, কেন 3 বছর আগে মাউন্ট এভারেস্ট জয়ের পর টানা এই সামিট, অর্থাৎ 7 সামিট এবং 7 ভলক্যানোস এইটা করার জন্য করে গেছিল। তো সেইটা কিভাবে লড়াই করতেন আপনারা? ওর সঙ্গে সঙ্গে আমরাও লড়াকু হয়ে গেলাম, আর ঠিক করবো বেসিক্যালি আমরা, আমি খুব একটা যে খুব শক্ত মনের না, মাঝামাঝি আমার মানসিকতাটা মাঝামাঝি, কিন্তু এর সঙ্গে থেকে এখন আমাকে বাধ্য হয়ে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে মানসিকতাটা ওভাবে প্রস্তুত করতে হচ্ছে। নাহলে আমি তো সারারাত্রি একাই ছিলাম, সাধারণত আমি রাত্রি একাই থাকি, ওর বাবা নাইট ডিউটি করেন হসপিটালে, সুতরাং আমাকে তো নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে ঠিক থাকতে হয়। আমি যদি এখন বে ঠিক হই তাহলে এদের তাহলে আবার কী হবে, সেটা ভেবেই আমাকে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমার যারা প্রতিবেশী বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার কাজ হচ্ছে তাদেরকে সান্ত্বনা দিয়ে বোঝানো, খবর পাওয়া যাচ্ছে না মানে নিখোঁজ তা নয়, কোনো কারণে মানে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, সেটা তো আমার ওদের বোঝানোর কথা না, ওদেরই আমাকে বোঝানোর কথা, কিন্তু সেই রোলটা আমাকে প্লে করতে হয়। সত্যরূপ সিদ্ধান্ত ফেরার পর তো আমরা ওকে শুভেচ্ছা জানাবোই, তার আগে মা হিসেবে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। বুঝতে পারলে লড়াইটা কোন জায়গায় ছিল আর কি, সত্যরূপ সিদ্ধান্তের এই লড়াই, এর সঙ্গে পাশে মা বাবার থাকা, এবং গত 3 বছর ধরে কার্যত এই বাড়িটাতে কিন্তু সত্যরূপ সিদ্ধান্ত বেশিদিন থাকেনি, তার নিজের বাড়িতেই, কেন তিনি লড়াই করছিলেন 7 সামিট এবং 7 ভলকানোর এই বিরল কীর্তির জন্য। অনেক ধন্যবাদ রক্তিম তোমাকে।